তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম রাওয়াহু মুসলিম। وقال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا لهما فلا تكن خامسا فتوتك او كما قال عليه الصلاه والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الامي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا। মেরে মহতম দোস্তো বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে সুস্থ শরীরে ফ্রি মেজাজে ভালোবাসার সব মানুষগুলোকে সম্পদ এবং সম্পত্তিকে দুটোকে ত্যাগ করে এমন এক মাঠের উপরে চটের উপরে শয়তানের পাছায় লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম আর এটাকে সদ্ব্যবহার করতে পারলাম, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো যদি বলে কিসের কারণে জলসা শুনতে শুনতে গোটা জীবনটা জলসা হয়ে গেছে, জাস্ট বুঝে আসে নাই এটা এটা কমিট হয়ে গেছে। আমি বললাম আমার পূর্বের পূর্বের বক্তারা বলেছে আর জীবনে যতদিন শুনেছেন শুনেছেন আগামীতে শুনবেন, প্রত্যেকটি বক্তা বলে ভাই প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। কোন কারণে আমি যদি বুঝে না বলি তাহলে আমার দল দুটো, বুঝে কথা বলে না এক পাগলে আর এক মাতালে, পাগলও বুঝে বলে না মাতালে বুঝে, আমরা কি পাগলও না মাতালও না, তাহলে আমি বুঝে বলবো না বুঝে আর বলবো যদি বলে বলবো না বলেন দলিল কি? এর জন্যই রাসূল বলছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারীর জন্য ইলিম শিক্ষা করা ফরজ। একজন নামাজি নামাজ পড়ছে, একজন রোজাদার রোজা রোজা রেখেছে, একজন হাজি হজ করতে গেছে, একজন মালিক তার মালের জাকাত দিচ্ছে, কিন্তু কতটা ফরজ জানে না, হাজি জানে না হজে কোনটা ফরজ জানে না, নামাজি পড়ছে নামাজ কিন্তু নামাজের ফরজ জানে না। আপনি বলুন এই ব্যক্তিটার নামাজ পূর্ণ হবে বলে আশা? কারণ সে তো ফরজটাই জানে, আর ফরজ যদি ছেড়ে যায় তো সে বুঝতেই পারবে না হজ হবে। এরকম হাজি বাংলাতে লক্ষ লক্ষ আছে হজ করেছে, জিজ্ঞাসা করে হজের ফরজ বলছি তা তো যাই না, হ্যাঁ হজ করতে হয় করে চলে এসে বাস, ফরজ তো আদায় হয়েছে বলছি তা জানি না, মার্কেটিং বলে দাম হয়েছে, নাতি পোতার জন্য ঘড়ি বলে ফুলচাষে কিনেছি, বিবি থেকে বরকা বলে কেমন পরিণত করলে সে সবে না চলেছে, খেজুর দেশের লোক খেয়ে হেগেছে তবে এখন খেজুর ফুলে দেয় এখন জমানোর জঞ্জাল পানি দূরে আকর্ষণ করছে ফরজ তো বুঝতে পারে। আপনি বলেন হজ হয়েছে কিন্তু সত্যি আদায় হয়েছে মনে হচ্ছে, তাহলে আমার প্রত্যেকটি ফরজ যেমন ফরজ তেমনি ইলিম শিক্ষা করা জোরে বলেন, প্রথম ছিল ইলিম শিক্ষা করা ফরজ, কারণ ইলিম যদি আপনার কাছে না থাকে আপনি যে ইমানদার এটাই তো আপনি জানেন না, আপনার যদি মুসলমান তো বলে লোকে আপনি বলেন কিন্তু আপনি সত্যি মুসলমান কিনা আপনার ধরার তো সেই ক্ষমতাই নাই, কারণ সেই চার্জার মেশিনটা তো আপনার খারাপ। ইলিম শিক্ষা করা প্রথম, মানুষ বয়স হয়ে গেছে।